Pushpa. KGF chapter 1, chapter 2, that's the name. বর্তমান সময়ে কিছু মুভি বের হচ্ছে, যে সমস্ত মুভিগুলো দিয়ে যুব সমাজকে পরিপূর্ণ অ্যাট্রাক্টিভ করে ফেলছে তারা। স্পেশালি আমি কিছু মুভির নাম বলছি যেটা যুব সমাজের উপরে বিশাল প্রভাব ফেলেছে। এখন একটা বের হয়েছে পুষ্পা, ঠিক কিনা বলে? পুষ্পা আছে, বাহুবলী আছে, ইভেন KGF চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 আছে না নাই? এই বলিউড, হলিউড, টলিউড, পুষ্পা, এই মুভিগুলো তারা দে আর ট্রাইং টু চেঞ্জ দ্য অ্যাটিটিউড অফ ইয়াং পিপল, ঠিক কিনা বল? স্পেশালি দোজ হু আর ফ্রম মুসলিম কমিউনিটি, যারা মুসলমান ঘরের সন্তান, এই সমস্ত হলিউড আর বলিউড মুভি সমস্ত যুবকের চরিত্র ধ্বংস করছে, ছিল এখন, ঠিক কিনা? চরিত্র ধ্বংস। আর যখন তোমরা এই মুভিগুলো দেখো, পুষ্পা বলো, KGF বলো, বাহুবলী বলো, এগুলো যখন কোনো একটা যুবক দেখে তার অ্যাটিটিউড অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যায়, ঠিক কিনা? অটোমেটিক চেঞ্জ হয়। কেমন করে হয় আমি আপনাদেরকে বোঝাচ্ছি। লিসেন টু মি উইথ ফুল কনসেন্ট্রেশন, মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। যখন আপনি ল্যাপটপের স্ক্রিনে দেখছেন একটা নায়ককে, অথবা আপনার অ্যান্ড্রয়েড ফোনের স্ক্রিনে দেখছেন, এটা আপনি ভার্চুয়াল লাইফে দেখছেন, ওই নায়কের হ্যান্ড জেস্টার, তার ফেশিয়াল এক্সপ্রেশন, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার কমিউনিকেশন স্টাইল, তার ডায়ালগ, এভরিথিং আপনি দেখছেন। যখন আপনারা দেখছেন, তো এই ভার্চুয়াল লাইফ থেকে অটোমেটিক্যালি এটা আপনার ভেতরে ডেভেলপ হচ্ছে। কথা আসতে বলবে না, ধরে কণ্ঠে কিনা? অটোমেটিক ডেভেলপ হচ্ছে, এটা আপনি টের পাচ্ছেন না। আপনি যুব সমাজের দিকে তাকান, আমি গতকালকে প্রথম আলোতে একটা ভিডিও দেখতে পাচ্ছি যে খেলার মাঠে ওই ক্রিকেটাররা ডান্স করতেছে, আছে না? এটাই প্রমাণ যখন কোনো মানুষ ভার্চুয়াল লাইফে কোনো একটা খারাপ জিনিস দেখে, এটার একটা ইফেক্ট তার উপরে পড়ে কি পড়ে না, আস্তে আস্তে অটোমেটিক্যালি তার স্টাইল চেঞ্জ হয়ে যায়। যখন সে কথা বলে, সে ওই নায়কের মতো কথা বলার চেষ্টা করে, যখন সে হাঁটে তখন সে ওই নায়কের মতো হাঁটতে চায়, আছে না নাই? যখন সে কারোর সঙ্গে একটু রাগারাগি হয়, ওই নায়কের মতো ডায়লগ দেওয়ার চেষ্টা করে, অটোমেটিক্যালি এই ডেভেলপটা হয়। এটা হচ্ছে খ্রিস্টানদের বড় ষড়যন্ত্র ম্যান। আমি তোমাকে বলতে চাই যে তুমি পুষ্পার মতো ড্যান্স করছো, তোমার লজ্জা লজ্জা কিছু লাগে না? তুমি না মুসলমান ঘরের সন্তান? কোনদিন কোন মুসলমান ঘরের সন্তান ইহুদি কালচার ফলো করতে পারে না, চিল্লা কণ্ঠে কিনা? ফলো করতে সে পারবে না। আমি দেখতে পাচ্ছি যুব সমাজ আজকে কোথায়, ইভেন স্পেশালি বেশিরভাগ যুবক এখন দাঁড়িয়ে রাখছে নবীর সুন্নাহকে ফলো করে নয়, বেশিরভাগ যুবক দাঁড়িয়ে রাখছে KGF মুভির নায়ককে দেখে, ফলো কণ্ঠে কিনা? কেন? ইউ হ্যাভ টু সেট ইউর ইন্টেনশন, ক্লিয়ার ইউর ইন্টেনশন that you are doing everything just to achieve the satisfaction of your Lord. তুমি সব করছো কার সন্তুষ্টির জন্য? আল্লাহ। জোরে কোন কার জন্য? আল্লাহ। বাসার ভিতরে কোন টিভির স্ক্রিনে তামিল মুভি চলবে না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জোরে কোন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ।